গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 10টা। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, তো আমি এত দেরি করে উঠি না, কিন্তু এখন সব ছুটি বলে, আমার স্কুল ছুটি, পড়ানো ছুটি, সব ছুটি বলে এত দেরি করে ওঠা। নাহলে চিন্তা করো না, এত দেরি করে উঠি না। আর আমি আজকে ফার্স্ট টাইম ব্লগ করছি, জানি না কীরকম হবে, কী করব। আর হ্যাঁ, যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকো, তো চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, আর তার পাশে যে বেল আইকনটা থাকবে ওটা টুক করে বাজিয়ে দাও। এতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে, আর তোমরা সেটা দেখতে পারবে। তো আজকে আমি সারাদিন কী কী করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখন আমি একটু ফ্রেশ হইনি, আবার দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, তো এবার বেরোবো। আমি কোথায় যাব সেই নিয়ে কথা বলব। মধ্যমগ্রামে বসে আছি, এবার আমরা মধ্যমগ্রাম থেকে শিয়ালদা যাব, তো সেই ট্রেন আসার অপেক্ষায় আপাতত বসে আছি। এই যে আমি আর আমার মা, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব সব সময়ের সাথী। এই যে ট্রেনে উঠে পড়েছি, আর মানে অমানসিক ভিড়। আপনারা স্প্ল্যানেড কর্পোরেশনের সামনে নামলে একদম বেস্ট জায়গা, সব কিছু পেয়ে যাবেন, খুব সুন্দর। এই যে স্প্ল্যানেডে নেমে গেছি, আপনারা স্প্ল্যানেড কর্পোরেশনের সামনে নামলে একদম বেস্ট জায়গা, সব কিছু পেয়ে যাবেন, খুব সুন্দর। স্প্ল্যানেড এমনই এক জায়গা যেখানে আপনারা সব কিছু পাবেন, সব কিছু পাবেন, যেন কোনো কিছু বাদ যায় না আর কি। আর ভিড় হবে না কেন, কালী পুজো বলে কথা, ভিড় হবে, অবশ্যই ভিড় হবে। মানুষজন আনন্দ করবে, আমরা কেনাকাটি করব, তবেই না ভালো হবে। সেই হলো অবস্থা, এত ভিড় আর কি, ঠিক মতো ভিডিও করাও সম্ভব হয়নি। এই যে কানের দুল, মেয়েদের সবচেয়ে 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 প্রিয় জায়গা, আমার তো ভীষণই। কানের দুল আর টেডি বিয়ার দেখলে আমায় যে কেউ কিডন্যাপ করে নিতে পারবে। তো যতটা পেরেছি আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, যেটুকু হয় আর কি। এখানে পুরো এরিয়াটাই আর কি কানের দুলের, কানের দুল, চুড়ি, গলার সেট, পুরো কর্পোরেশনের থেকে ঢুকেই এই জায়গা। এই যে মার্কেটে এসে গেছি, একদম ফুল দমে এগোচ্ছে মানুষের বেচা কেনা, মানে অসাধারণ ব্যাপার আর কি। আমি স্প্ল্যানেড থেকে বাড়ি চলে এসেছি, তাও এক ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। মানে ওখানে গিয়ে মোটামুটি ভিডিও করেছি, কিন্তু আমি যে বাড়ি আসছি তো সেই রকমভাবে আমি কোনো ভিডিও করতে পারিনি। আর দুদিন পর কালী পুজো, এত ভিড়, এত ভিড়, মানে ওখানে যে কিছু বলবো বা ভিডিও করবো সেই সুযোগই পাইনি, তো করতে পারিনি। কিন্তু ওখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি। আমার শুটকো ডাকছে, চুপ। তো ওখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সেটাই দেখাচ্ছি। ফার্স্ট এই টপটা কিনেছি, তো এর সাথে এরকম শর্ট গেঞ্জি আছে, গেঞ্জিটা দিয়ে এটা পরতে হবে, তো এটা কিনেছি। দেন এই সফটওয়্যারটা, মিনি মাউস। তো যারা আমায় চেনে তারা জানে যে আমি কতটা মানে
পুতুল প্রেমী, মানে কেউ যদি মানে অনেকে বলে না যে তাদের নাকি বিরিয়ানি দেখিয়ে কিডন্যাপ করে নিয়ে যাওয়া যায়, তো আমায় যদি কেউ বলে আমার একটা কেউ পুতুল কিনে দেবে তো আমি তার কাছে কিডন্যাপড হয়ে যাবো, তো এরকম আর কি ব্যাপার। আর এই মিনি মাউসটা কিনে দিয়েছে আমার মা। তো আমার এখানে যা পুতুল আছে, আমার একটা ভিডিওও আছে এই যে আমার কাছে কী কী সফট টয়েস কালেকশন আছে, ইউটিউবেই পাবে, তো তোমরা চাইলে দেখতে পারো। মানে একটা ছোটোখাটো দোকান হয়ে যাবে। এই যে ওপরে পুরো মোটামুটি ভরা আরও আছে, তো আজকে এটাও হয়ে গেল। তারপর এই ফোন কভারটা কিনেছি, দেন এই সেটটা কেনা হয়েছে, এই গলার দিয়ে কানের দিয়ে এই সেটটা, তারপর এই ব্ল্যাক কালারের ইয়ার রিংস, ওর সাথে ম্যাচ করে এই হারটা, ঠিক আছে, খুব সুন্দর। দেন এটা একটা শাড়ির সাথে ম্যাচ করে কেনা হয়েছে ইয়ার রিং, আর কেনা হয়েছে এই ইয়ার রিং। আমি হলাম মানে পুতুল আর ইয়ার রিং প্রেমী, কানের দুল আর পুতুল বলতে আমি অজ্ঞান। এই জিনিসটা আর এই চোকার মতো, এটাও গলা, তো এই এই টুকটাক কেনা হয়েছে। তো আজকে মারাত্মক রকমভাবে টায়ার্ড, সো আজকের মতো গুড নাইট। যা যা হয়েছে মোটামুটি তো আজকে পুরো শেয়ার করেই দিলাম যতটা পেরেছি। ফার্স্ট টাইম ব্লগ করলাম, জানি না কী করতে পেরেছি না পেরেছি, তো যাই হোক, গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো রেখো, কালী পুজো তো সবাই মন ভরে দারুণ এনজয় করো। গুড নাইট।